প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে আমি টুটলি রহমান শুরু করছি আজকে তাজা চায়ের আড্ডা। আজকে আমার সাথে আছে দুজন এক্সট্রিমলি পপুলার ফোক সিঙ্গার্স। তারা দুজনে ইউকেলেলে বাজিয়ে গান করেন। ইনফ্যাক্ট গান বাজদার পাশাপাশি আরও অনেক কিছু তারা করেন। লেটস সি হু দে আর, দ্য ফেমাস, দ্য লেজেন্ড বাউল সিঙ্গার শফি মন্ডল অ্যান্ড দ্য ইয়াং লেজেন্ড ইউটিউবার ইমরান। থ্যাংক ইউ ম্যাম। ফোক ফেস্টিভ্যালে আই ওয়াজ দ্য অর্গানাইজার অ্যান্ড ইউ স্যাং দেয়ার। গৌরবের সাথে আমি গেছিলেন না? আমি গেছিলাম, গেয়েছি। তো একটা লাইন কি শোনা যাবে নাকি? আমি এক লাইন করে দিই, প্লিজ। বেদে পুরা নদী রাগে রনুবাদী নবয়নুরাগী তাদাইরে ফেলে রা অনুরাগ যার বাধাই আছে তার সোনার মানুষ আলাপন হৃদি কামলে। অপূর্ব শফি ভাই, অপূর্ব, আই লাভড ইট। কেমন লাগলো? অপূর্ব না মানে আমি আই নো দ্যাট আপনার এত কিছু বলার আছে, আমাদের এত সীমিত সময়, এত কিছু শোনার সময় আছে নাকি জানি না। তো আমি খালি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, বিকজ আপনি, আমি জানি আপনি দোতারা বাজান অনেক, কিন্তু আজকে আপনি ইউকেলেলে নিয়ে এসেছেন বিকজ আই থিঙ্ক দ্য ইয়াঙ্গার ইমরান হ্যাজ অলসো ব্রট দ্যাট। তো মাঝখানে দুটো যোগল স্বর থাকে, এটাকে আমরা বলি আমাদের সাধুদের ভাষা, ওরা দুজন রাধা কৃষ্ণ, আর দুই তারের উপরে একটা নিচে একটা, দুজনার দুই সখী। এই জন্য ওই দুজনার দুই সখী তারা সাধনাই করে তাদের দুজনকে, তাই তার নাম হলো দোতারা। আর সেই দোতারা সুন্দর একটা কথা, আর এই যে ইউকেলেলে এটা ল্যাটিন আমেরিকার ফোক ইনস্ট্রুমেন্ট। তো আমি নিয়ে এসেছি, আমরা নিয়ে এসেছি, যে আমরা কিন্তু তাদের মতো করে বাজাই না, আমরা এখানে দেখা যায় যে এটা ইউকেলেলে, কিন্তু বাজাচ্ছি দোতারার মতো করে, আমরা সাজটাও সেভাবে করে নিয়েছি। তাই তুমিও ইউকেলেলে বাজাচ্ছো এন্ড আই থিংক ইউ মেড ইট ভেরি পপুলার ইন দিস কান্ট্রি। তো বাউল গানের সাথে তোমার এত টান বা এত ভালোবাসা কেমন করে হলো বলো? আমি আগে করতাম হচ্ছে কি সম্পূর্ণ রক, আমি অল্টারনেটিভ রক করতাম, বেশি করতাম হচ্ছে কি ইংলিশ সংস, হাই পিচেস, যেমন হচ্ছে গিয়ে গানস এন্ড রোজেস, স্কিড্রো। ক্যান ইউ ইমাজিন? ওইখান থেকে আমি এইখানে ডাইভার্ট হয়েছি একটাই মাত্র কারণে, আমার নানুর জন্য। আমার নানু হচ্ছে গিয়ে মানে বাংলা গান শুনতে আমার অনেক বেশি অনেক বেশি। হাউ ওয়ান্ডারফুল। তো শফি ভাই, আপনি বলেন যে হাউ আর দ্য ইয়াঙ্গার জেনারেশন অ্যাকসেপ্টিং বাউল গান, মানে কেমনভাবে অ্যাকসেপ্ট করছে? ও তো আগে গানস অ্যান্ড রোজেস গাচ্ছিল, এখন সেখান থেকে চলে গেছে বাউল গানে। সো হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট এটা দ্য ইয়াঙ্গার জেনারেশন তারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করছে? আমি দেখছি যে তারা পাগল হয়ে যায় বাউল গান শুনতে। আমাদের কৃষ্টিটা সম্পূর্ণই আলাদা, সেটা হলো মানে টু ইন ওয়ান, থ্রি ইন ওয়ান বলতে পারেন আপনি, একের মধ্যে দুই সবকিছু আছে, এর মধ্যে সব, ভালো সুর, তারপরে মাটির সাথে ভালো সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, মানে ঈশ্বর প্রেমের সাথে সম্পর্ক, কোয়াইট আ ফিউ ইন ওয়ান, ইটস এক্সেলেন্ট। আপনি যে সুন্দরভাবে বুঝিয়েছেন, ইটস রিয়েলি রিয়েলি গুড। আই কাম ব্যাক টু ইমরান নাও। ফার্স্ট সং দ্যাট বিকেম ভাইরাল, টোটালি ভাইরাল, ওয়াজ আ সং যেটা জাহিদ গিয়েছে, কল মধু হই হই, রাইট? এইটা তুমি একটু গাও এন্ড দেন উইল গো ফর আ ব্রেক, ইজ দ্যাট ওকে? ওকে ওকে ফাইন। মধু হই হই আর বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দাম না দিলা, ও তুই হন দূষণ ফল ভালোবাসা
Now we go to the legend, আমাদের গুরু শফি ভাইয়ের কাছে। শফি ভাই, আপনি অনেক ছোটবেলা থেকে আমি জানি আপনি বাউল গানের সাথে জড়িত, কিন্তু আমি একটু জানতে চাই যে হু ইন্সপায়ার্ড ইউ, কোন বয়সে আপনাকে সত্যি মনে হয়েছে যে না আমি বাউল গান করতে চাই? আমার পরিবারে আসলে কেউ গান করেনি, করেনি না, আমি সর্বপ্রথম। আচ্ছা, আর একটা আবেগ থেকে এসেছি এই জগতে, তারপরে ভালো মেসেজ পেয়েছি যে আবেগটা, যেমন ইমরান বলল আশা আছিল তোমারে লই বান্ধব একখান সুখের ঘর, এটা হলো আবেগ। আর এই আবেগ থেকে দুজন যখন ভালো থাকতে পারবে সেটি হলো বাউলের মেসেজ। যেমন এখান থেকে লালন ফকির বলছে, শুনে নি ভালো নেই, ভবে বিপরীত ভূতের কীর্তন, কেউ স্বর্গে কে নরকে গমন, ভবের পীড়িত ভূতের কীর্তন, ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মিলন, অবশেষে হয় তার মরণ, তে মাথা পথে না বোঝে মই জোনা পিরিতে, এক পিরিতের দিভাব চলো, কেউ স্বর্গে কেউ নরকে গমো, বিনয় করে বলছে লালো না বোঝে মই জোনা পিরিতে, অপূর্ব অপূর্ব, কি বলবো আমি, যে গানই শুনবো নাকি না একটু কথা বলতে হবে, আমার অনেক কষ্ট লাগতেছে, এইখানেই কেন শেষ হয়ে যাচ্ছে, সত্যি আমারও কষ্ট লাগছে, কি করবো বলো তো। এটা আবেগটা কেমন বলি, যে আমি ইমরানকে বলতে চাইছিলাম যে ইমরান আমার সাথে একটু বাজিও, কিন্তু মানে আপনা আপনি, আমি ওকে বলি নাই কিন্তু ও আমার সাথে কিন্তু বাজাচ্ছে, আর ও কিন্তু আমাকে বলছে না, অটোমেটিক বাজছে, মানে এটা হলো দুজনের একটা মনের টান, ফিলিংস, ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস এবং বিনয়তা, এটার একটারও ভাষা নাই, এটা আপনা আপনি হয়, বিউটিফুল, অসম ভালো লাগলো। আপনি লালন ওনার গান গেলেন এখন, কিন্তু আমি জানি যে আপনি শাহ আব্দুল করিমেরও গান গিয়েছেন, অনেক গিয়েছেন, তো আমি একটু ডিফারেন্ট জানতে চাই যে ওদের দুজনের, ওনাদের দুজনের ভিতরে যে মিলটা কোনখানে আর ডিফারেন্সটা কোথায় আছে? ডিফারেন্ট কিচ্ছু নাই, এদের মধ্যে শুধু প্রেম, মানে নিজেকে তুচ্ছ করে প্রভুর কাছে উপস্থাপন করে। বাট গানের স্টাইল কি ডিফারেন্ট? স্টাইল ডিফারেন্ট হতেই পারে, তো একটু স্টাইলটা একটু দুজনের দু রকম স্টাইল দুলান দুলান করে শুনিয়ে দেন, ডিফারেন্সটা কোথায়? বন্ধুরে কয় পাব সখী গো, সখী আমার বল না, আমার বন্ধু বিনে পাগল মনে বোঝা, এই যে একটা প্রেম, মানে সকল শাস্ত্রে কথাটা আছে যে তোমার মধ্যে ঈশ্বরের বাস,
আর লালন ফকির বলছে একই কথাগুলো বাড়ি কাছে আরে শ্রীনগর কবে আমি একদিন না দেখি না উদ্দেশ্যের মিল আছে কিন্তু মতের একটু গরমিল থাকতে পারে এক একজন এক এক ভাবে ডাকছে ডাকছে কিন্তু উদ্দেশ্যের মিল সেই তাকেই যাকে সবাই চাইছে ইমরান তুমি এখন বলো যে তুমি আজকালকে যে ইউটিউবে এত গান ইয়ে হচ্ছে ইউ আর নোন মোর অ্যাজ আ ইউটিউবার হাউ ডিড ইউ গেট দিস নেম তুমি আমি জানি তুমি ওই ওই গানটি জাহেদের গানটি তো বিকেম ভাইরাল তারপর আর কোন কোন গান গেয়েছো বা যেটা ইউটিউবে সাংঘাতিক প্রচলিত হয়েছে মানুষে পছন্দ করেছে কোনো ফেমাস গান আছে কিনা যদি থাকে তোমার মনে পড়ে এখন আমাকে দুটো লাইন শুনিয়ে দিবে এন্ড দেন উইল গো ফর আ ব্রেক এগেইন আচ্ছা এর মধ্যে একটা ছোট্ট স্টোরি বলি কয়েকটা স্টোরি জাহিদের পরে আরো অনেকগুলো পিচি আসছে মানে আমি যেহেতু স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করি তুমি স্ট্রিট চিলড্রেন নিয়ে কাজ করো দ্যাটস দ্য মেইন থিং উই হ্যাভ টু নো এন্ড আই এম শিওর দর্শকরা সবাই অনেকেই জানে যারা জানে না You deal with mostly street children. Yes, Isn't that beautiful? তারপরে তারপর হচ্ছে গিয়ে এর মধ্যে চাঁদ নামে একটা ছেলে ও মাইমনসিং নেত্রকোনা থাকে ওই ছেলে নার্সারিতে পড়ে একটা গান ভাইরাল হয় ওইখানে পাগলা ইমরান নামে একটা ছেলে ওই ছেলের লেখা গান তো এটা ছিল হচ্ছে গিয়ে গানটা ছিল হচ্ছে গিয়ে ও সেরি হ্যাঁ গেই ফেলো সো পাগলা ইমরান এন্ড ইমরান বোথ অফ দেম সিংগিং দিস সং ওকে একালে তোর লাইগা স্কুল পলাইতাম তোর লাইগা গঞ্জ থেকে চুরি আনিতাম তোর কথা মনে হইলে গান ধরিতাম আমি তোর কথা মনে হইলে গান আমার কাছে এমন এমন কিছু প্রতিভা আছে মানে বাংলাদেশ শুধু বাংলাদেশ না বাংলাদেশ মানে বহির্বিশ্বে তাক লাগানোর মতো ইউ ক্যান ইমাজিন আই ক্যান্ট ইমাজিন যে কলসি দিয়ে সে একটা ব্লাইন্ড ছেলে গান গাচ্ছে তারপর যেটা করলাম ওই পিচিটাকে ঢাকা নিয়ে আসলাম নিয়ে আসার পরে বিভিন্ন ও করে কি বলো সব খুঁজে খুঁজে হান্ট করে করে বেড়া যে কোন স্ট্রিট ছিলেন ভালো গান গায় এক্স্যাক্টলি তারপর হচ্ছে কি ওকে ঢাকা নিয়ে আসলাম নিয়ে আসার পরে প্রথম আলো থেকে ডেইলি স্টার ব্লা ব্লা যেখানে আছে তারপর শোজ করাইলাম শো করানোর পরে তারপর যখন ওরে পাইছি তখনই হচ্ছে কি মোটামুটি বাসায় যা যা করার দরকার করে দিয়ে আসছি ওকে তুমি একটু একটু তো কোন ট্রেনিং দিয়েছো একটু নাকি শিখিয়েছো ফাঁকে হচ্ছে গিয়ে মানে আগে চোখের এটা করছি মানে অপারেশন ও আল্লাহ হাউ নাইস মাই গড দ্যাটস বিউটিফুল তারপর আস্তে আস্তে সে চোখে দেখতে পারে এখন এখন একটু দেখতে পারে আই ক্যানট বিলিভ এটাই তো কাজ এক্সট্রিমলি এটাই কাজ এটাই আমাদের আমাদের এমনই হওয়া উচিত বড়দের থেকে শিক্ষা আমাদের এটাই সত্যি কিন্তু আই বিলিভ ইন দ্যাট আর আমার খুব ভালো লাগে হচ্ছে চ্যারিটি বিগিনস এট হোম ইউ হ্যাভ টু স্টার্ট ইট ইয়েস প্লিজ ম্যাম শফি ভাই and Imran but ekhon ami shobhibar sathe ektu kotha bolbo apni jeta pore achen ajke it's beautiful so a inspiration to wear deshi kapor I'm inspired how come you're wearing this ite holo je ekti shomoy chilo lalon fakir er age to jokhon baulra baul hoto tokhon manush griho tag korto to griho tag ta ki chilo ekebare ek kapure beriye jeto ar oi kapur tatei tar jibon ta ke shesh korto তখন দেখা যেত যে এক জায়গায় ছিড়ে গেছে আর একটা কাপড় নিয়ে এসে তালি দিতে 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 এটা একটা কাঁথার জন্ম হয়ে গেছে আমরা এই কাঁথাটা এখন কাঁথা থেকে জামাটা পরছি ওই সময় কিন্তু তারা
কাঁথা ছিল না, একটা তালি দিতে 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 কাঁথাই হয়ে যায়, দেখো জীবনের শেষ পর্যন্ত এরকম একটা কালার হয়ে যায়। কি বিউটিফুল, হোয়াট আ লাভলি আইডিয়া, আমি তো চিন্তাই করতে পারি না যে সেটা থেকে এখন দিস লুকস লাইক টোটালি ইট ইজ প্যাচওয়ার্ক, তার ভিতর নকশি কাঁথা করা, ফ্যান্টাস্টিক। এখন আমি যেটা আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে আপনি অনেক ধরনের মৌলিক গান করছেন এখন, কিন্তু সেগুলিতে কি সব ফোক টাইপেরই নাকি না ভেরিয়েশন আছে? আমি আমি ফোক নিয়েই কাজ করি বেশি, এর বাইরে যাই না। আপনি তো দেশে বিদেশে অনেকখানে গান করেন, বেশিরভাগই তো আপনি বাউল গান করছেন, তো হাউ ডাজ দ্য ভিউয়ার, যারা শুনে দর্শক, তারা কি আপনার এই ধরনের গান খুব পছন্দ করে নাকি না আপনি অন্য কোন ধরনের গান করেন? না, which one they like most? আমি খুব পছন্দ করে কিনা জানি না, নিশ্চয়ই করে, তাহলে পছন্দ করে মনে হয়, নিশ্চয়ই করে, আমার ধারাটা আমি চেঞ্জ করি নাই। যেমন আমাদের ধারাটাই কি আছে যে মানুষকে ভালোবাসা শিখতে হবে। আপনার ফেভারিট গান তো আলাদা হতে পারে, বাট দর্শকদের ফেভারিট গান ক্যান বি সেপারেট, সো আপনার কাছে কোনটা মনে হয় যে দর্শকদের কে অনেক জনপ্রিয়তা লাভ করেছে সেটা আমি জানতে চাচ্ছি? একটা গান 200 জনের ভালো লাগে, আর একটা গান আরো 50 জনের ভালো লাগে, ভালো লাগার জায়গা থেকে গায়। সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আপনি শুনান এখন। একটা গান আমি করেছিলাম, সেটা হলো যে নাম ছিল হারুন খেপা, উনিও লালন ফকিরের একটা ডিসাইফুল। আচ্ছা, তো তার একটা লেখা গান আমি করেছিলাম, আমি এক লাইন করব গানটা। নিশ্চয়ই। আমি মন মন্দিরে পূজা দেব সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব অপূর্ব আল্লাহ হু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব শিব সুন্দর অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব আকবার। এটা ছিল, ও মাই গড, আমার মানে পুরো গায়ে কাটা দিচ্ছে, এত সুন্দর, আপনি এত মন দিয়ে গেছেন, আপনি সবসময় গান, কিন্তু এটা ভিতর থেকে মনে হয় আবেগটা বেশি আসে মনে হয়। আমি অ্যাকচুয়ালি ইটস সো স্যাড যে আমার প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, খারাপ লাগছে না বলেন তো, কি সুন্দর গান শুনছিলাম বাবার সাথে বসলে তো মানে 5 ঘন্টায় শেষ হবে না। হ্যাঁ আমি জানি, কিন্তু শেষ করতে হচ্ছে, আর আমি চাচ্ছি এখন দুজন মিলে একটা গান করলে খুব ভালো হতো। মানুষ ছাড়া খেপারে তু মানুষ ছাড়া খেপারে তুই মোল্লা হারাবি, তুই মোল্লা হারাবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি। Beautiful! Apurva! Manushe manush gatha, gatha jamon alek lata, manushe manush gatha, gatha jamon alek lata, jene shune murao matha, jene shune murao matha, jate torbi, tui jate torbi, manush bhojile sunar manush hobi, aha, manush bhojile sunar manush hobi, দিদলে মৃণালে সোনার মানুষ উজলে, দিদলে মৃণালে সোনার মানুষ উজলে, মানুষ গুরু কৃপা হবে, মানুষ গুরু কৃপা হবে, জানতে পারবি ও তুই জানতে পারবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ভজলে সোনার মানুষ হবি।
মানুষ সারা মন রে আমার দেখবি রে সব শূন্য কাত মানুষ সারা মন রে আমার দেখবি রে সব শূন্য কাত লালন বলে মানুষ আকার লালন বলে মানুষ আকার ভোজলে পাবি ও তুই ভোজলে পাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি রাইট মানুষ ভোজলে সোনার মানুষ হবি এক্সেলেন্ট মানুষ সারা খাপারে তুই মানুষ সারা খাপারে তুই মূল হারাবি ও তুই মূল হারাবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি মানুষ ভোজলে সোনার মানুষ হবি সবশেষে আমি অনুরোধ করবো, স্পেশালি আপনি আমারও গুরুজন, যে যদি মনে না করেন আমার পাশে এসে একটা সেলফি তুলবো দুজনের সাথে, একটা স্মৃতি থাকবে আমাদের কাছে। শফি ভাই আমার কাছে আসতে হবে, ইমরান চলে আসো। কি অনার ফিল করছি আমি, দুজন ব্রিলিয়েন্ট গুরুজন, তার পাশে মাশাআল্লাহ ইমরান শিষ্য। প্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন তাজা চায়ের আড্ডা আজ এখানে শেষ করছি। আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো প্রোগ্রাম দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com-এ। আগামী সপ্তাহে আবার দেখা হবে, ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন এনটিভি।